মাটির বিস্কুট এখনো আফ্রিকার অনেক দরিদ্র দেশে খেয়ে থাকে। তবে 70-90 এর দশকে বাংলাদেশের মানুষের ক্ষুধার জ্বালা মিটাতে মাটির বিস্কিট খেত। বিষয়টি অবিশ্বাস্য হলেও সত্য। এই বিখ্যাত পোড়ামাটির বিস্কুট তৈরি হতো হবিগঞ্জ, সিলেট এবং ব্রাহ্মণবাড়িয়া বেশ কিছু অঞ্চলে। তবে এই বিস্কুট খাওয়া হতো ব্রাহ্মণবাড়িয়া সহ সিলেটের বিভিন্ন অঞ্চলে। এসব অঞ্চলের এই বিস্কিটকে ডাকা হতো সিকোর বিস্কিট নামে। সিকোর শব্দটি এসেছে ফরাসি শব্দ সিয়াকর থেকে। সিয়া অর্থ কালো আর কর মানে মাটি। সিয়াকর শব্দটি পরে সিকোর হিসাবে পরিচিতি লাভ করে, যার বাংলা করলে দাঁড়ায় কালো মাটি। এটাকে পুড়িয়ে তৈরি করা হয় বলে এটাকে অনেকেই পোড়ামাটির বিস্কিট বলেও জানে। সিলেটের অঞ্চলে মানুষের ধারণা ছিল এটি খেলে নাকি রোগ বালাই হতে রক্ষা পাওয়া যাবে, সেই সঙ্গে গর্ভবতী মায়েদের পেটের বাচ্চা নাকি সুস্থ থাকবে। সেই সুবাদে এটি গর্ভবতী মায়েদের কাছে ছিল পছন্দের খাবার। যদিও এই ধারণার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা বা প্রমাণ আছে কিনা তা জানা যায়নি। এই বিস্কুট যেভাবে তৈরি করা হতো, পাহাড়ি টিলার গর্ত করে লম্বা বাঁশের সাহায্যে গভীর থেকে এক ধরনের মিহি মাটি তৈরি সংগ্রহ করা হতো। তারপর তা মাখিয়ে খাই বানিয়ে সাঁচে ফেলে প্রথমে তৈরি করা হতো মণ্ড। তারপর তা পছন্দ মতো কেটে টুকরো করা হতো। পরে বিশেষ এক পদ্ধতিতে সেই টুকরো আগুনে পুড়িয়ে তৈরি করা হতো শিকড়। শিকড় বিভিন্ন আকৃতি করে তৈরি করা হতো। কোনোটি দেখতে বিস্কিটের মতো, আবার কোনোটি ললিপপের মতো লম্বা ছিল। বিভিন্ন এলাকায় শিকড় বিভিন্ন স্বাদের ছিল। কোনো এলাকায় শিকড়ে খাই মাখানোর সময় গোলাপ জল, আদার রস ইত্যাদি মেশানো হতো, যা মাটির সঙ্গে পোড়ানোর পর ভিন্ন এক স্বাদ এনে দিত। বর্তমান সময় এই শিকড় বিস্কিট বিলুপ্ত হয়ে গেছে। আফ্রিকা সহ অন্যান্য দেশে এখনও এই বিস্কিটটি পাওয়া যায়। বাংলাদেশ শিকড় বিস্কিট বা মাটির তৈরি বিস্কিট বিলুপ্ত হয়ে গেলেও এখন আফ্রিকা সহ অন্যান্য দেশে এই বিস্কিটের প্রচলন আছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।